আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সকলে কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আমরা সকলে জানি যে জিএসসি পরীক্ষা শেষ হওয়ার পর এখন পিএসসি 17 তারিখ থেকে শুরু হবে। প্রথম বিষয়টি হবে ইংরেজি, ঠিক আছে? ওই ইংরেজি বিষয়ের যে সাজেশনগুলো বা দুটো প্যাসেজ আসবে, ওই প্যাসেজটা নিয়ে আজকের আমাদের ভিডিওটি তৈরি। তো বন্ধুরা, ভিডিওটিতে বলে দেবো যে আপনাদের যে সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ আসে ইংরেজিতে, ওই প্যাসেজ দুটো নিয়ে এখন আলোচনা করবো। আর ওই প্যাসেজ দুটো কোন কোন দুটো প্যাসেজ তোমাদের মাঝে চলে আসছে পিএসসি শিক্ষার্থীদের মাঝে, যে দুটো প্যাসেজ আসছে, যে দুটো প্যাসেজ লিখে 40 মার আনসার করা যাবে, সেই দুটা প্যাসেজ এখন বলে দেবো, ঠিক আছে? তো ভিডিওটি শুরু করতে যাচ্ছি। ভিডিওটি শুরু করার একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি তুমি নতুন আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের এডুকেশন ভিডিওগুলো পাওয়ার জন্য এবং পিএসসির সকল সাজেশনগুলো, সকল পরীক্ষার সাজেশনগুলো পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক দিয়ে দেও। তো পিএসসি শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্য করে বলতেছি, তোমাদেরকে আমি যে বই থেকে যে প্যাসেজটা পড়তে বলবো, তোমরা সেই প্যাসেজগুলো ভালোভাবে পড়বে, ঠিক আছে? তোমাদেরকে পাঁচটা প্যাসেজ দেওয়া হবে, ওই পাঁচটা প্যাসেজ থেকে তোমরা একটা প্যাসেজ পড়বে, জাস্ট ওটা তোমাদের কমন হিসেবে চলে আসছে, ঠিক আছে? তো আমি প্রথমে যেটা বলবো সেটা হলো, এক নম্বরে যেটা বলবো সেটা হলো, তোমাদের 2016 সালে আসছে, এখনও আসার প্রবলতা বেশি। সৈকত ইসলাম লিভ উইথ দিস, ঠিক আছে? এক নম্বরে বলবো সৈকত ইসলাম লিভ উইথ দিস। তারপর দুই নম্বরে বলবো এ লং টাইম এগো হোয়েন রাজু, এগুলো তোমাদের বুকে আছে, বইতে আসে, ইংরেজি বইতে ভালোভাবে একটু পড়ে নিবে। এখান থেকে এমসিকিউ আসবে এবং বিভিন্ন প্রশ্ন আসবে, ওইখান থেকে তোমরা যদি এই প্যাসেজগুলো ভালোভাবে পড়ো তাহলে কোনো সমস্যা নেই, প্রশ্নগুলো বা এমসিকিউ নিশ্চিন্তে উত্তর দিয়ে দিতে পারবে, ঠিক আছে? তারপর তিন নম্বর যেটা হলো সেটা হলো মাই হোম ডিস্ট্রিক্ট, মাই হোম ডিস্ট্রিক্ট তোমাদের বুকে আছে, ঠিক আছে? তারপরে চার নম্বর যেটা বলবো ইটস এ বিউটিফুল স্প্রিং, ইটস এ বিউটিফুল স্প্রিং। পাঁচ নম্বর যেটা বলবো এ পার্সন বার্থডে ইজ, এ পার্সন বার্থডে ইজ, এগুলো তোমাদের পঞ্চম শ্রেণীর ইংরেজি বোন মেয়েদের সম্পূর্ণ আছে, ঠিক আছে? এগুলো যদি ভালোভাবে পড়ো তাহলে তোমাদের এখান থেকে নিশ্চিত আমি 100% শিওর দিয়ে বলতে পারবো যে তোমাদের এখান থেকে এই পাঁচটা থেকে কমন চলে আসছে, ঠিক আছে? তো তোমরা একটু ভালোভাবে মন দিয়ে পড়বা। তারপর যে আনসিন প্যাসেজগুলো তোমাদেরকে দেবো সেটা তোমাদের ফেসবুকে নাই বা তোমাদের মেন যে বইটা ইংরেজি বইটা আছে ওইটা তোমরা পাবা না, ঠিক আছে? গাইড থেকে তোমরা সংগ্রহ করে পড়বা, ঠিক আছে? তো যে পাঁচটি থেকে একটি তোমাদের কমন আসছে সেটা হলো আমি তোমাদেরকে পাঁচটি বলে দেবো, ওই পাঁচটি থেকে তোমরা একটা জাস্ট পাঁচটাই শিখতে হবে তোমাদেরকে, পাঁচটা শিখলে তোমাদের এখান থেকে একটা কমন চলে আসছে, ঠিক আছে? মনে করবে এটাই। তো বন্ধুরা, তো তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি ফিরে শিখিয়ে দিবিন, তো এক নম্বর যেটা বলবো সেটা হলো দেয়ার আর মেনি বাট, ঠিক আছে? দেয়ার আর মেনি বাট এটা তোমরা তোমাদের গাইড থেকে খুঁজে নিবে। দুই নম্বরে যেটা বলবো সেটা হলো জয়নাল আবেদিন ওয়াজ, জয়নাল আবেদিন ওয়াজ, ঠিক আছে? বাকি অংশ তোমাদের গাইডে আছে। তিন নম্বর যেটা বলবো সেটা হলো ইট ওয়াজ এ হট সামার ডে, ইট ওয়াজ এ হট সামার ডে, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ ঘুরায়। তারপরে চার নম্বরে যেটা বলবো সরি তিন নম্বর যেটা বলবো দেয়ার লিভ এ ওয়াট কাটার, ওয়াট কাটার। তারপরে পাঁচ নম্বরে যেটা বলবো সেটা হলো রোবট বার্ডস ওয়াজ শি দে, ঠিক আছে? রবার্ট ব্রোস ওয়াস দে, এই পাঁচটা থেকে তোমাদের একটা যথেষ্ট। তো পাঁচটা তোমরা পড়তেই হবে, ঠিক আছে? ইজিলিভাবে পাঁচটা পড়ো, 100% আমি নিশ্চিত বলতে পারবো যে তোমাদের এখান থেকে একটা কমন চলে আসছে। তো ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আগামী যে সাজেশনগুলো আছে ওগুলো পেতে আমাদের পাশে থাকো। বাই বাই।